ক্লাস ফাইভে দেখো, আজকে আমি তোমাদের লসাগু শেখাবো। এর আগের দুটো ভিডিওতে আমি গসাগু নিয়ে আলোচনা করেছি, তোমরা খুব ভালো করে ওগুলো দেখে নিও, তাহলে এটাও শিখতে খুব সুবিধা হবে। এখানে চ্যাপ্টারটার নাম যেটা আছে মিষ্টিমুখ ভোগ, এটা লসাগুর শেখানো হচ্ছে এই চ্যাপ্টারে। যে আমার বাড়িতে তিনজন বন্ধু বেড়াতে এসেছে, তিনজন বন্ধু এসেছে তাই তো, তাহলে বন্ধুদের জন্য, বন্ধু এসেছে তাদের জন্য কিছু আমাদের খাওয়াতেই হবে। মিষ্টি কিনতে দোকানে এলাম, কতগুলো মিষ্টি নেব, তাদেরকে কি একটা করে দেব না, যদি সন্দেশ চারটে কিনি সন্ধ্যাকে ভাগ করে দেওয়া পারছি না, কারণ আছে তো তিনজন, 1 2 3, তিনজনের মধ্যে চারটে কি করে দেবো, একটা তো এক্সট্রা থেকে যাবে। তাহলে তিনটে কিনলে আমি কিন্তু একটা একটা করে দিতে পারবো, আর যদি ছটা কিনি তাহলে কিন্তু দুটো দুটো করে দিতে পারবো, পাঁচটা কিনি হবে না, একজন করে একজন হবে না, যদি নটা কিনি তাহলে তিনটে 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 করে দিতে পারবো, এইভাবে কিন্তু আমরা দিতে পারবো। তাহলে 3 6 9 12 15 18 21 24 এই সংখ্যায় সন্দেশ কিনতে হবে। এগুলো কী? এগুলো সব তিনের গুণিতক। গুণিতক কাকে বলে? তিনের নামটা যেগুলো আমরা পাচ্ছি, তিনকে 1 দিয়ে গুণ করো 2 দিয়ে গুণ করো এরকম করে যেগুলো পাচ্ছি, তাহলে 3কে 2 দিয়ে গুণ করলে 6, 3কে 3 দিয়ে গুণ করলে 9, এইগুলো হচ্ছে কিন্তু সব তিনের গুণিতক। এরকম করে যদি 4-এর গুণিতক আমরা বের করি, তাহলে তখন কী করে করবো, 4কে 1 দিয়ে গুণ করবো, 4কে 2 দিয়ে গুণ করবো, 4 1 কে 4, 4 2 8, 4কে 3 দিয়ে গুণ করবো, 3 4 12, এইগুলো কিন্তু হবে সব 4-এর গুণিতক। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা গুণিতকগুলোকে বের করি। ঠিক আছে, এইবার লসাগু করতে গেলে কিন্তু আমাদের এই গুণিতক বের করতে হবে, সেটা খুব ভালো করে দেখো। দেখো এই 3-এর যে গুণিতকগুলো বেরিয়েছে আর 4-এর যে গুণিতকগুলো বেরিয়েছে, এর মধ্যে যেগুলো মিল আছে সেগুলো আমি লিখবো। দেখো 12 12 24 24 12 24, আরও যদি আমি কিছু দূর এগোই তাহলে 36 পেয়ে যাব। এবার এইগুলোর মধ্যে যেটা সব থেকে ছোটো লঘিষ্ঠ সেটা হলো 12। এই 12টাই হলো 3 আর 4-এর লসাগু। বুঝতে পেরেছি, এইভাবে আমরা গুণিতকের সাহায্যে কিন্তু লসাগু বের করতে পারবো। তো দেখে নাও এখানে, তাহলে এই লসাগু কথার পূর্ণরূপ কী হচ্ছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো প্রথমে আমরা গুণিতক বের করবো, সেইগুলোর মধ্যে থেকে সাধারণ গুণিতক নেবো, তারপর সেখান থেকে যেটা সব থেকে ছোটো সেটা নেবো। এইটা দেখে নাও, 5-এর গুণিতকগুলি দেখো ভালো করে, 5 10 15 20 এরকম করে বের করা হয়েছে। তেমনি 6-এর গুণিতকগুলো বের করা হয়েছে। এবার সাধারণ গুণিতকগুলোকে নেওয়া হচ্ছে, আরও কিছু দূর গেলে আরও সাধারণ গুণিতক পাওয়া যেত। এদের মধ্যে যেটা সব থেকে ছোটো সেটা হচ্ছে 30। তাহলে এই 30ই হলো 5 ও 6-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। ঠিক আছে, এরকমভাবে কিন্তু এই সংখ্যাগুলোর লসাগু আমরা বের করতে পারবো। এখানে কী কী দেখো, 2-এর কয়েকটা আমি করে দিচ্ছি, একবার দেখে নাও। 4-এর গুণিতক, 4-এর গুণিতক যেগুলো আমরা বের করবো, কী কী বের করবো, 4 1 কে 4, 4 2 কে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, এরকম করে করে যাই। আর 6-এর গুণিতক বের করি, 6-এর গুণিতক আমি লিখি, 6-এর গুণিতকগুলি কি, 6 1 কে 6, 6 2 কে 12, তারপরে কী হবে বলো, বলো তোমরা বলো, 3 6 18, 4 6 24, 5 6 30, এরকম করে করে চলবে। আচ্ছা, এদের মধ্যে মিল আছে কোনগুলো দেখো তো, মিলগুলো আমি কিসে মিল আছে দেখি দেখি, হ্যাঁ 12 12-তে মিল আছে, 24-এ মিল আছে। তা এদের মধ্যে সব থেকে ছোটো কোনটা, দেখো 12টাই কিন্তু সব থেকে ছোটো, তাহলে লসাগু কত হবে, লসাগু হবে কিন্তু 12। ঠিক আছে, এইভাবে কিন্তু সবগুলোকে করতে হবে।